আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এক মিডিয়া নিউজের গেমস খবরে সবাইকে স্বাগতম। লিভে টু ইতালির ইউরোপ যাওয়ার পথে ঠান্ডায় জমে সাত বাংলাদেশির মৃত্যু, বিস্তারিত এই ভিডিওতে। লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে সাত বাংলাদেশির প্রাণ হারিয়েছে, বার্তা সংস্থা রাইটার্সের খবরে বলা হয়েছে। অবৈধভাবে তারা নৌকাযোগে লিবিয়া থেকে ইতালির লাম্পাদুসা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রচণ্ড ঠান্ডার কারণে মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইতালির আগ্রিজেন্টোর প্রসিকিউটর লুইগি পার্তোনাজিও বলেন, ঠান্ডায় শরীরের তাপমাত্রা দ্রুত কমে আসায় এই বাংলাদেশিরা প্রাণ হারিয়েছেন। লাম্পিওনের উপকূল থেকে 29 কিলোমিটার দূরে কোস্টগার্ডের সর্দসারা ওই নৌকায় সন্ধান পান, এরপর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর লুইগি পার্তোনাজিও। লাম্পাদুসা দ্বীপের মেয়র সালবারোতে মার্তেল্লো এই বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নৌকায় প্রায় 280 অভিবাসী প্রত্যাশী ছিলেন, তাদের অধিকাংশ বাংলাদেশি ও মিশরের বাসিন্দা। ইউরোপে অবৈধ অভিবাসী প্রত্যাশী প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসাবে বিবেচনা করা হয় ইতালির উপকূলকে। গত কয়েক মাস এমন নৌকাযোগে অভিবাসী প্রত্যাশীদের ইউরোপে প্রবাসের প্রবণতা বেড়েছে। চলতি বছরে 1,751 জন অভিবাসী প্রত্যাশী উপকূল থেকে ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন। ভিউয়ার্স, এই ছিল ছোট্ট একটা গেমস খবর আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। প্রতিনিয়ত খবর পেতে এই চ্যানেলটির সাথে থাকুন। যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।